আপনারা অনেক রকম কম্পিটিশন দেখেছেন, নাচের গানের খেলাধুলো অনেক রকম কম্পিটিশন। আমি একটা জীবনে কম্পিটিশন দেখেছি, বোকা কম্পিটিশন, মানে জীবনে যে যত বেশি বোকামি করতে পেরেছে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। তো ব্যাপারটা আমি দেখার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি পূর্ববঙ্গের মানে বাংলাদেশের একজন বয়স্ক ভদ্রলোক সেই বোকা কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে। তা আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু একটা কথা জিজ্ঞেস করবো? তো দাদু বললো, আইকা হা। আচ্ছা এই আপনার জীবনের শ্রেষ্ঠ বোকামিটা কি একটু আমাকে বলুন না, যার জন্য আজকে আপনি এই প্রথম পুরস্কার পেলেন। বলে দেখেন, আমি বাজারে যাই, আমি সব পয়সা খরচা করি না, কিনা আনি, আমার বউ না সব গুছিয়ে গেছে, খাইতে আমার একদম ভালো লাগে না। সেদিন বাজারে গিয়ে ঠিক যা দেখি তিনখান কই মাছ আমার দিকে একেবারে চাগায় রয়েছে, আমি কিনা আনলাম। আইনা বউরে কইলাম, বউ বাজো করা কইরা বাজো, তুমি খাবা একখান আমি খামো দুইখান। বউ কইল, কি আমি কুটুম, আমি বাটুম, আমি রান্ধুম, আমি একখান খামো তুমি দুইখান খাবা, এ চলবো না, আমি দুইখান খামো তুমি একখান খাবা। ঝগড়া বাইরেই গেল। আমি কইলাম, দেখো মাইয়া মানুষের ঝাঁজি মাইরা কথা কওয়া একদম ভালো লাগে না, আমি একটা বুদ্ধি দিতাছি, সেই অনুযায়ী কাম করো। মাঝ ভাইজা টেবিলের উপর রাইখা শুইয়া পড়ো, যে আগে কথা কইব শেখাইব একখান, যে পরে কথা কইব শেখাইব দুইখান। বউ আমার কথা মতন মাঝ ভাইজা টেবিলের উপর রাইখা শুইয়া পড়ছে, আমিও শুইয়া পড়ছি একেবারে গম্ভীর। উমা এক চোরা বেটে জানলার পাশে খাড়াইয়া বাবাক শুনা হলাইছে, ও ঘরে ঢিক কেমন কয়, ভালো আছিস? আমি কথা কই না। ঘরে ঢিক কেমন কয়, ওই চাবি দে, আমি দাদা শ্বশুরের চাবি দিয়া দিছি, কথা কই না। চাবি লইয়া আলমারি খুললা, বাবাক জিনিসপত্র নামাইছে, নামাইয়া আমারে কয়, ওই এদিকে আয়, আমি দাদা শ্বশুরে গেছি, কথা কই না। কয় এই মাল আমার বাড়িতে পৌঁছায় দেয়, আমি দাদা সারা রাত্র ধইরা আমার বাড়ির মাল সোরার বাড়ি পৌঁছাইলাম, আমি কথা কই না। উমা মাল লইছিস ল, আয়সা দেখি আমার বইয়ের হাত ধরছে, ধরুক আমি কথা কই না। উ তো দরজা দিয়ে বাড়াই গেল গিয়া, যাও আমি কথা কই না। উ তো লাইট পোস্টের তলায় খাড়ায় কি দেখতেছে, দেখো আমি কথা কই না। উমা একরে অন্ধকারে লেগে গেল, দাদা আমি আর থাকতে পারলাম না, আমি চিৎকার কইরা কইলাম, কি রে তুই কি আমার বউ নস? বউ হান দিয়া উত্তর দিল, আমি দুই খান।